ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহি অবরাকাত ভাইয়ের জানতে চেয়েছেন অসুস্থ ব্যক্তিকে যদি আমার জাকাতের সম্পূর্ণ টাকা প্রদান করা হয় তাহলে আমার জাকাত আদায় হয়ে যাবে কি জবাব ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সূরাতুত তাওবার 60 নং আয়াতে স্পষ্ট ভাবে জাকাত ব্যয়ের খাত কথা বর্ণনা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে ইরশাদ করেছেন ইন্নামাস সাদাকাতুল ফুকারা ওয়াল মাসাকিন ইলা আখিরি নিশ্চয়ই জাকাতের অর্থ তা হলো ফকিরের জন্য মিসকিন দরিদ্র মিসকিনের জন্য ওলা আমলি না এবং জাকাত উসুলকারীদের জন্য যারা আদায় করে থাকেন তো এখানে যে আটটি খাতের কথা বলা হয়েছে এই আটটি খাতেই সমানভাবে জাকাতের অর্থ দিতে হবে বিষয়টা এমনটি নয় বরং কোনো একটা খাতকে যদি কেউ বেছে নিয়ে সেই খাতটার অভাব পূরণ করেন তাহলে সেটা জায়েজ আছে এবং কোনো কোনো ক্ষেত্রে সেটাকে উত্তম বলা হয়েছে তবে বাকি খাতগুলোতে যে আপনি একেবারে অস্বীকার করবেন এমনটি করা যাবে না এবং প্রতি বছরই এক খাতে দিয়ে দিবেন বিষয়টা এমন নয় তবে এক খাতে দুই খাতে একটি অংশে দুই অংশে জাকাতের অর্থ প্রদান করা যেতে পারে যদি একটি অংশের অসুবিধা বেশি থাকে তাহলে সম্পূর্ণ টাকা এক খাতেও ব্যয় করার কথা বলা হয়েছে সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে আপনি যদি আপনার জাকাতের অর্থ উক্ত মমূর্ষ ব্যক্তির চিকিৎসার জন্য আপনি প্রদান করেন তাহলে আপনার জাকাত আদায় হয়ে যাবে ইনশা আল্লাহ তাতে কোনো সমস্যা হবে না শরীয়তের দৃষ্টিতে কোনো বাধা নেই অল্লাহ তাল আলম ওজু খায়রা